আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই সহজ একটা রেসিপি। একদমই অতি সাধারণভাবে বাড়িতে থাকা মশলা দিয়ে আমি রান্নাটা করে দেখাবো, যে কেউ কিন্তু এটা করে নিতে পারে। এটা হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি টমেটোর দিয়ে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি 400 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ জল। এবার এটাকে ভালো করে জাল করে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে জাল করলেই কিন্তু রেডি হয়ে যাবে এটা মাছটা রান্নার জন্য পুরোপুরি। আমি এখানে আজকে কাঁচা চিংড়ি পুরোপুরি ডাইরেক্ট রান্না করব না, এখানে আগে আমি জাল করে নিচ্ছি। চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব 2 রকমের তেল। সামান্য দিলাম সাদা তেল, আর সামান্য পরিমাণে দেব সর্ষের তেল। এবার তেলটা ভালো মতো গরম হতে দেব। এখানে আপনারা যে কোনো একটা তেলও ইউজ করতে পারেন। বন্ধুরা, তেল কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এই চচ্চড়ির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তবেই কিন্তু খেতে এটা বেশ ভালো লাগে। এবার এই পেঁয়াজগুলোকে আমি কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, একটু কাঁচা কাঁচা হালকা ভাব থাকবে। অনবরত কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে কিন্তু সাইড থেকে পুড়ে যেতে পারে। বন্ধুরা, একবার হলো এরকমভাবে এই রেসিপিটা করে দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার এই পর্যায়ে ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে দেব, আর এর মধ্যে অ্যাড করে দেব 1.5 চামচের মতো আদা আর রসুনের পেস্ট। এবার এটিকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, আর একদমই পাতলা পাতলা করে সেটাকে কেটে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু এই চচ্চড়িটার মধ্যে টমেটো ইউজ করে দেখতে পারে, দারুণ মজার কিন্তু খেতে হয়। বন্ধুরা, টমেটোটাকে প্রায় আমি 2 মিনিটের মতো এভাবে করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। সেগুলো একদমই অতি সাধারণ বাড়িতে থাকাই মশলা। দিয়ে দেব এখানে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোলমরিচ। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো কষাবার সময় পুড়ে না যায়। আর বন্ধুরা, এখানে আমি যে ধনে জিরে গোল ইউজ করেছি সেগুলো কিন্তু গোটা গোটাই আমি বাড়িতে ভেজে সেগুলোকে মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছিলাম। আপনারাও কিন্তু অবশ্যই যদি রান্নার সময় এই পাউডারগুলো তৈরি করে রাখেন, কেনা মশলার থেকে কিন্তু বাড়িতে ভেজে তৈরি করা মশলার কিন্তু স্বাদ অন্যরকম পাবেন। আর দিয়ে দিলাম আবারও খুব সামান্য পরিমাণে নুন। এখানে আমি নুনটা অল্প দিলাম, 1/2 চামচের মতো, কারণ চিংড়ি মাছটা জাল করার সময় সেখানেও কিন্তু আমি নুন দিয়েছিলাম। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এইরকম সাইড থেকে তেল ছেড়ে আসছে, তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জাল করে রাখা 400 গ্রাম চিংড়ি মাছ। এখানে আমি এই মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটো বড়ো যে কোনো ধরনেরই মাছ এখানে ইউজ করতে পারেন। আবারও খুব ভালোভাবে মাছটিকেও কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কষাতে কষাতে তেল ছেড়ে আসছে। যত কিন্তু কষাতে থাকবেন ততই তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এভাবে করে কিন্তু অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে, আর যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প করে জল অ্যাড করবেন, মশলা যেন কোনো মতে পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। এভাবে করে প্রায় নেড়ে ছেড়ে যখন দেখবেন তেলটা উঠে এসেছে, তখন আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার 3টে মিডিয়াম সাইজের আলুকে একদমই পাতলা পাতলা করে এরকম সরু সরুভাবে কেটে নিয়েছিলাম, এগুলোকেও অ্যাড করে দিলাম। এই আলুটা আমি লাস্টে অ্যাড করছি, কারণ আলুগুলোকে খুব বেশি আমি নাড়াচাড়া করব না। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে জল অ্যাড করে দেব।
কারণ আলুগুলো বেশি নাড়াচাড়া করলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো ভেঙে যেতে পারে এভাবে নাড়ার ফলে। আমি আলুগুলোকে একদমই গোটা গোটা রাখবো, তার জন্য আমি এই পর্যায়ে এবার পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। এখানে আমি প্রায় হাফ গ্লাসের মতো বন্ধুরা জল অ্যাড করব। আমি এখানে জলটা একটু বেশি দিলাম কারণ আমি এটাকে একদমই শুকনো শুকনো মাখামাখা করব না, যাতে একটু একটু হালকা ঝোল ঝোল থাকে সেই রকমই করব। আর আমি যেরকম নুন দিয়েছিলাম আর কিন্তু আমার এতে নুন দেওয়ার প্রয়োজন পড়েনি, আপনারা এই পর্যায়ে কিন্তু নুনটাকে চেক করে দেবেন। এবার আমি এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, প্রায় 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটা দিলে কিন্তু এর থেকে ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর হাই ফ্লেমে ফুটতে দেব। যখন জোরে ফুটে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নেব। ফিরে এলাম বন্ধুরা 7 মিনিট পর। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ধনে পাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। ধনে পাতাটা আমি 5 থেকে 7 মিনিট পর অ্যাড করার কারণ হচ্ছে ধনে পাতার ফ্লেভারটা এর মধ্য থেকে খুব ভালো বের হবে, আর যদি সঙ্গে সঙ্গে অ্যাড করে দেন তাহলে কিন্তু একদমই সফট হয়ে ধনে পাতাগুলো তরকারির সঙ্গে মিশে যাবে। এবার এর লিডটা আমি বন্ধ করে দিচ্ছি একদমই লো ফ্লেমে, আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। ফিরে এলাম বন্ধুরা 3 মিনিট পর। দেখুন রান্নাটা একদমই আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন আলুগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি, একদমই লম্বা লম্বা আছে, আর মাছগুলো কিন্তু গোটা গোটা হয়ে রয়েছে। বন্ধুরা এরকমভাবে আপনারা খুব সহজে কিন্তু বাড়িতে এই রান্নাটা করে নিতে পারেন, যে কেউ কিন্তু এই সহজ রেসিপিটা করে নিতে পারে। আর এটি যদি করেন এর সঙ্গে কিন্তু অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। আশা করছি সকলের ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে।